হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টসের আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু আপডেট নিয়ে চলে এসেছি, বেঙ্গলের ট্রান্সফার আপডেট, এদিকে মোহনবাগানের ট্রান্সফার আপডেট, এছাড়াও কিন্তু এইচিকে নামটা সরতে চলেছে মোহনবাগানের সামনে থেকে, এই নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট আসছে। এছাড়াও রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের যে গতকালকের মিটিং ছিল সেই সবার একটা আপডেট রয়েছে। তো ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করনি কিছুর অপেক্ষা করছো, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানো তোমাদের মূল্যবান বক্তব্য। তো আজকের আপডেট শুরু করা যাক। মোহনবাগান নামের থেকে এটিকে নামটা সরতে চলেছে। বেশ কিছুদিন আগে থেকে তোমরা জানো এই খবরগুলো বেরিয়ে এসেছিল যে রিমুভ এটিকে নিয়ে একদম প্রথম থেকে, যবে থেকে এটিকে যুক্ত হয়েছে মোহনবাগানের সঙ্গে, তবে থেকে কিন্তু একটা আন্দোলন ক্রমশ ঘনীভূত হয়েছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে। তারা কোনোভাবেই চায়নি যে এটিকে নামটা তাদের সাথে জুড়ুক, অ্যাজ আ স্পন্সর, অ্যাজ আ ইনভেস্টার, যে কোনোভাবে যুক্ত হতে পারে, কিন্তু একটা ক্লাবের নাম নিয়ে কোথাও আর একটা ক্লাবের সাথে সংযুক্তিকরণ, একটা ঐতিহ্যবাহী ক্লাবের সাথে সংযুক্তিকরণ, সেটা কোনোভাবেই সবুজ মেরুন সমর্থকরা মেনে নিতে পারেনি। তো আলটিমেট অনেকবার অনেক কিছু কথাবার্তা হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মরশুমে বা এবার হয়তো সেই নামটা অফিসিয়ালি সরে যেতে চলেছে। তোমরা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে দেখতে পেয়েছো এই নিউজটা কিন্তু প্রচুর পরিমাণে স্প্রেড হয়েছে। তো বিভিন্ন নিউজ মিডিয়া কিন্তু এই জিনিসটা কভার করেছে, তারাই কিন্তু স্প্রেড করেছে প্রচণ্ড পরিমাণে যে ডুরান্ট কাপ থেকেই এটিকে নামটা সরে যেতে চলেছে মোহনবাগান নামের সামনে থেকে। তো এখন দেখার, খুব তাড়াতাড়ি যদি এই জিনিসটা চলে আসে সেটা তো খুব ভালো হয় মোহনবাগান সমর্থকদের জন্য, এবং ডুরান্ট কাপ থেকে যদি এই জিনিসটা দেখা যায় তো সমর্থকদের জন্য সেটা কিন্তু একটা খুব বড় পাওনা হবে। তাদের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্মসূচি, এত কিছু সব কিছু কিন্তু শেষ পর্যন্ত মর্যাদা পাবে। বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন নিউজ মিডিয়া, টিভি চ্যানেল থেকে শুরু করে আমাদের স্পোর্টস ইউটিউব কমিউনিটি, তারাও কিন্তু এই খবরটা বলেছে এবং তারা কিন্তু সোর্স হিসাবে দেখিয়েছে সেই নিউজ মিডিয়াকে। তো অথেন্টিক যে কোনো সোর্স এই নিউজ মিডিয়া ছাড়া সেটা কিন্তু না, শুধু যে দেশীয় বা বাংলা ফুটবল মিডিয়া সেটা কিন্তু না, বিভিন্ন বড় বড় ইংলিশ নিউজ পেপার তারাও কিন্তু এই জিনিসগুলো কভার করেছে। তো এরপরে চলে আসি গ্লেন মার্টিন্সের কথায়। গ্লেন মার্টিন্স, যিনি কিনা ওয়ান ফেরান্দোর এক পছন্দের মিডিও, একজন ব্লকার, তো এই গ্লেন মার্টিন্সকে আবার কিন্তু আনার সম্ভাবনা আছে এটিকে মোহনবাগান দলে। এই গ্লেন মার্টিন্সকে কিন্তু ওয়ান ফেরান্দোই সাইন করিয়েছিল বা তার পছন্দের প্লেয়ার বলে তাকে গোয়া দলে আনতে হয়েছিল গ্লেন মার্টিন্সকে, সেটা কিন্তু ওয়ান ফেরান্দোর পছন্দের প্লেয়ার বলে। এবং সেখান থেকে আবারও যখন সবুজ মেরুন কোচ ওয়ান ফেরান্দো, সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং কথাবার্তাও চলছে গ্লেন মার্টিন্সের যে এজেন্ট রয়েছে তার সাথে, যে গ্লেন মার্টিন্সকে আবারও সবুজ মেরুন মিডফিল্ডে দেখতে পারে সবুজ মেরুন জনতা। এবং গোয়ায় গিয়ে কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে এই গ্লেন মার্টিন্স, এবং মাঝ মাঠে গ্লেন মার্টিন্স আসলে ব্লকার হিসাবে একটা অপশান অবশ্যই বাড়বে। তো এরপর চলে আসি ইস্টবেঙ্গলের আপডেট। ইস্টবেঙ্গলের আপডেটে আসতে গেলে প্রথমে যে আপডেটটা আমরা দেব সেটা হলো আফতাব আলম। আফতাব আলম আগামী মরশুমে সিএফএল, ডুরান্ট কাপ এই সমস্ত লিগের জন্য কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে, এবং আগামী দিনে ভালো পারফরমেন্স করলে হয়তো আইএসএলেও প্রমোট হবে এই আফতাব আলম। এছাড়াও জেরিকেও কিন্তু সাইন করিয়েছে দু বছরের ডিলে ইস্টবেঙ্গল। এই জেরি ইস্টবেঙ্গলে সাইন করার ফলে কিন্তু ইস্টবেঙ্গলে যথেষ্ট অপশান বাড়লো, ডিফেন্সিভ এবিলিটি যথেষ্ট শক্তপোক্ত হলো। তো এরপরে যে নামটা আসছে সেটা হলো রেনিয়ান ফার্নান্ডিস। রেনিয়ান ফার্নান্ডিসের নামটা কিন্তু লাল হলুদ ঐক্য বেশ কিছুদিন ধরে তারা কিন্তু বিভিন্ন নিউজ জানাচ্ছিল, তার মধ্যে রেনিয়ান ফার্নান্ডিসের নিউজটা এই মুহূর্তে বেরিয়ে এসছে। মুম্বাই সিটি এফসি থেকে তাকে ট্রান্সফার ফি দিয়ে পারমানেন্ট দলে নিতে চাইছে কিন্তু ইস্টবেঙ্গল। এই নিয়ে ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু কথা বলছে রেনিয়ান ফার্নান্ডিস এবং মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের সাথে। তো রেনিয়ার ফার্নান্ডিস দলে চলে আসলে কিন্তু যথেষ্ট, বলতে গেলে মাঝমাঠটা অনেকটা শক্তিশালী হয়ে গেল কিন্তু ইস্টবেঙ্গলের। দুরন্ত পারফরমেন্স রেনিয়ান ফার্নান্ডিসের আমরা মুম্বাই সিটি এফসি দলে তাকে দেখেছি। তো বেশ কিছু এক্সক্লুসিভ সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলের হতে চলেছে, দুরন্ত কিছু সাইনিং আমরা দেখতে চলেছি আগামী কয়েকদিনের মধ্যে। এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবে যে গতকালকে মিটিং ছিল সেখানে কিন্তু একটা শেয়ার রেশিও ঠিক হয়ে গেছে, যেখান থেকে ফ্যান্ডাম দাবি করেছে যে 60-40 একটা
একটা শেয়ার রেশিও হয়েছে এবং তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে জানিয়েছে যে সম্ভবত ফ্যান্ডামও কিন্তু জানাচ্ছে যে সম্ভবত 60-40 একটা ডিল হয়েছে এবং খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে টার্মশিটে সাইন হয়ে যাবে, এই কথাও কিন্তু শোনা যাচ্ছে। দেখা যাক এখন কি হয়। এবং ট্রান্সফার ব্যান নিয়ে যে জিনিসটা, যদি এই জিনিসটা ফাইনাল এগ্রিমেন্টে সাইন হয়ে যায় তো ট্রান্সফার ব্যানটা উঠে গেছে, বা হয়তো আমরা আগামীকাল বা আজ রাতেই আমরা দেখতে পারি। আমি এখন ভিডিও বানাচ্ছি, এখনও হয়তো ট্রান্সফার ব্যানটা উঠে আসার নিউজ বা উঠে যাওয়ার নিউজটা আসতে পারে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই নিউজগুলো অফিসিয়ালি হতে চলেছে এবং তোমরা আগামী 3-4 দিনের মধ্যে ইস্টবেঙ্গলে বেশ কিছু ভালো ফুটবলারকে জয়েন করতে দেখবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তাদের সাথে পারমানেন্ট ডিল এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু জানিয়েছেন এখনও বেশ কিছু সময় বাকি আছে, ইস্টবেঙ্গল টিম গঠন থেকে শুরু করে প্র্যাকটিস থেকে শুরু করে প্রিসিশন সব কিছু এবং কোচের নামও আগামী 3-4 দিনের মধ্যে হয়তো অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আগামী 3-4 দিনের মধ্যে অনেক কিছু ভালো খবর আসবে এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। এবং তোমরাও কিন্তু অপেক্ষা করো যে খুব তাড়াতাড়ি ভালো নিউজের জন্য, এবং যে ফুটবলাররা আসবে তারা সবাই কিন্তু আইএসএলের জন্য।